हेलो फ्रेंड्स, ये कदिन खूब गरम पड़ेছে। এই গরমে যদি একটু ঠান্ডা ঠান্ডা পুডিং হয়ে যায় তাহলে কেমন হয়? ওপরে দুধের পুডিং আর ভেতরে চকলেট কেক। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আর এটা যদি আপনারা গেস্টদের পরিবেশন করেন তাহলে কিন্তু এই রেসিপিটা আপনার কাছে তারা জানতে চাইবেই চাইবে। আর পুরো ভিডিওটা আমার সাথে দেখার জন্য আপনাদের আমার কাছে অনুরোধ রইল। ভিডিওটা দেখার পর একদম নিচে গিয়ে কমেন্ট সেকশন পাবেন, সেখানে ছোট্ট করে একটা কমেন্ট লিখে দেবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তাহলে আজকের এই সুন্দর রেসিপিটা আমি কি করে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা নর্মাল আমি চকলেটের যেরকম ব্যাটার হয় সেরকম করে রেখেছি চকলেট কেকের জন্য। এটা কিন্তু আমি ডিম ব্যবহার করিনি। এবারে আমি এটা ইডলি স্ট্যান্ডে বানাবো, সেই জন্যে আমি ইডলির মোল্ডগুলোকে প্রথমে একটুখানি অয়েল দিয়ে গ্লিজ করে নিচ্ছি। এবারে এই ব্যাটার থেকে এক চামচ করে নিয়ে এর ভেতরে দিয়ে দেব। আমি কিন্তু ছোট ছোট ইডলি বানাবো। এটা নর্মাল যেরকম কেকের ব্যাটার হয় সেরকমই বানিয়েছি। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি এটা দেখাইনি। এবারে আরেকটার মধ্যেও আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি চকলেট কেক দিয়ে করেছি, আপনারা ইচ্ছা করলে প্লেন কেক দিয়েও এটাকে করতে পারেন, ভ্যানিলা কেকেও এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। সবগুলো যখন এরকম ভর্তি হয়ে যাবে তখন এখানে গ্যাসে আমি জল দিয়ে ওভেনটাকে ফ্রি হিট করে নেব। ঢাকা দিয়ে দিলাম। দেখুন কিছুক্ষণ পর যখন জলটা এরকম ফুটতে থাকবে তখন খুব সাবধানে কেকের ইডলি স্ট্যান্ডটাকে এর ভেতরে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 15 থেকে 20 মিনিট হয়ে গেলেই একটা চাকু দিয়ে চেক করে দেখবেন, যদি হয়ে যায় তাহলে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে পরের প্রসেস, এখানে আমি 2 কাপ দুধ নিয়ে নিলাম। এবারে দুধটা যখন ঈষৎ উষ্ণ গরম হবে তখন এখানে আমি 2 টেবিল চামচ মতো মিল্ক পাউডার নিয়েছি। সেই মিল্ক পাউডারটা আমি গুলে একটা সাইডে রেখে দেব। এখন আমি দেব না, এটা পরে আমি দেব। এবারে দুধটা যখন টকবক করে ফুটতে থাকবে তখন এর ভেতরে আমি 1/2 কাপ চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিতে পারেন। এখন এই মিল্ক পাউডারটা দিয়ে দিলাম। দেখুন দুধটা কিন্তু কমে আমার 1.5 কাপ মতো হয়ে গেছে। এবারে এখানে আমি কিছু আগার যে শীট পাওয়া যায় সেইটা 1/2 ঘন্টা এমনি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবারে এইটা দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে যতক্ষণ না মেশে ততক্ষণ অবধি দুধটাকে আমি ফোটাবো, যেন খুব ভালো করে আগার পাউডারটা দুধের সাথে মিশে যায়। এবারে এখানে আমি 2 ফোঁটা রেড ফুড কালার দিয়ে দিলাম। যদি আপনারা মনে করেন দেবেন না তাহলে নাও দিতে পারেন। এবারে 1 চামচ গোলাপ জল। দেখুন ঠিক ব্যাটারটা এরকম গরম হবে তখন নামিয়ে নেব। এবারে 4টে সিলিকনের মোল্ড নিয়েছি, তাতে আমি হাফ পোর্শন করে ঢেলে দিলাম। दिए एबार जे केकगुलो आमी तैरी करे रेखेछि सेई केकगुलो आमी एर भेतर दिए दिच्छी। एई जोन्नो आमी छोटो छोटो साइजेर केकगुलो बानिয়েছি। एबारे बाकी ऊपर थेके बाकी ব্যাটারটা दिए दिच्छी। सबगुलो देवे हो जाओयार पर एटाके आमी 2 घंटा फ्रिजे रेखे देव ठंडा हওয়ার জন্য। এটা কিন্তু ठंडा ठंडा খেতেই বেশি ভালো লাগে। দেখুন 2 ঘন্টা পর এটা একদম জমে গেছে। ঠিক এরকম ভাবে এটাকে ডিমোল্ড করে নিতে হবে যেন ভেঙে না যায়। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। रोज पुडिंग केक और एक बार करे निच्छी। अनेकेई किन्तु आमार भिडियो देखें किन्तु लाइक बा एकटा कमेंट करें ना। जदि लाइक बा छोट्टो करे एकटा कमेंट लिखे दें ताहले जानबो जे आमार बंधुरा आमार साथे आछे। आपनादेर कमेंट पढ़ते किन्तु आमार खूब भालो लागे। और आमार चैनल के सबस्क्राइब करार पर पाशे एक बेल आइकन देखते पाबेन सेटाते क्लिक करबेन जाते नतून कोनो भिडियो आपलोड करले तार नोटिफिकेशन आपनादेर काछे चले जाए। एटा ऊपर थेके देखते जेमन भालो खेतेओ किन्तु असाधारण। एकबार बाड़ीते बानिये ना खेले बुझते पारबेन ना एटा स्वाद कतटा भालो। ताहले आसुन एकटा केटे देखी भेतरटा केमन तैरी हयेछे। आर एकटा छुरी दिए एटा एत सुंदर देखते जे काटते इच्छा करे ना। देखुन भेतरटा चकलेट और ओपरटा हल्का गोलापी रंगेर एकदम क्रीमेर मतो देखते। ताहले आजके आसि আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। পুরো ভিডিওটা আমার সাথে দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। টাটা।